মোটরসাইকেল হ্যান্ডেলটা যখন ওই বড় গাড়িটায় লাগে তখন লোকটা ছিকে ওই লাস্টের চাকায় চলে যায় লাস্টের চাকায় চলে যায় আচ্ছা হ্যাঁ লাস্টের চাকায় যখন চলে যায় তখন আমরা এই বড় গাড়ির ড্রাইভারটাকে বলি যে হচ্ছে গাড়িটা একটু পিছান তাহলে লোকটাকে টানে নেওয়া যাবে কিন্তু ড্রাইভারটা ই করেনি পিছায়নি ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চন্দরিয়ায় ২৪ ডিসেম্বর ২০২২ আনুমানিক সকাল ৯ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে ৩০ বছরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত সোহেল রানা মহাদেবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা যায় ঘাতক গরুর ভটভটি চালকের নাম গোলাম রব্বানি সে কর্ণাই চম্পাকালী এলাকার বাসিন্দা সোহেল রানা এসিআই পেস্টিসাইডে চাকরি করত বলে জানা যায় তার পিতামাতা স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত সোহেল রানা মোটরসাইকেল যোগে বটতলা চন্দরিয়া রোড হয়ে সুগানদিঘি মোড়ের দিকে যাচ্ছিল অপরপক্ষে দুইটি গরুসহ ভটভটি চালক গোলাম রব্বানি সুগানদিঘির দিক থেকে কর্ণাই বাজারের দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল দুটি গাড়ি চন্দরিয়া বটতলার কাছাকাছি পৌঁছালে রাস্তায় সোহেল রানার মোটরসাইকেল এবং গোলাম রব্বানির গরুর ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেল চালক সোহেল রানা মুহূর্তেই গরুর ভটভটির চাকায় চলে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে তোমার নাম কি মোসাম্মদ তাসলিমা আক্তার লিপি আচ্ছা তোমার এই জায়গাটার নাম কি চন্দরিয়া বটতলা চন্দরিয়া বটতলা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল তুমি জানো হ্যাঁ কি হয়েছিল আমরা এখানে বসেছিলাম আর এক মোটরসাইকেলটা দিয়ে এই পাশে যাচ্ছিল মানে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল হ্যাঁ মোটরসাইকেলটা এই পাশে যাচ্ছিল আর ওই বড় গাড়িটা খুব রানিং এ আসছিল কোন দিক থেকে দক্ষিণ থেকে উত্তরে আচ্ছা ওই দিক থেকে আসছিল তখন মোটরসাইকেলের হ্যান্ডেলটা যখন ওই বড় গাড়িটায় লাগে তখন লোকটা ছিকে ওই লাস্টের চাকায় চলে যায় লাস্টের চাকায় চলে যায় হ্যাঁ লাস্টের চাকায় যখন চলে যায় তখন আমরা এই বড় গাড়ির ড্রাইভারটাকে বলি যে হচ্ছে গাড়িটা একটু পিছান তাহলে লোকটাকে টানে নেওয়া যাবে কিন্তু ড্রাইভারটা ই করেনি পিছায়নি তখন লোকটা আমার মাথার উপর দিয়ে আর ওই নিয়ে চলে আসলো সামনে চলে আসলো হ্যাঁ আমরা সবাই বলছিলাম একটু পিছায়নি পিছায়নি আর সামনে নিয়ে চলে আসে হ্যাঁ যার গাড়িটা ওকে চিনো না না চিনো না আর যে মারা গেছে ওকে চিনো না চিনি না গাড়িটা গরুর গাড়ি ছিল তাই না হ্যাঁ আচ্ছা কয়টা গরু ছিল গরু ছিল মানে দুইটা দুইটা গরু ছিল আচ্ছা ঠিক আছে গেছে মারা গেল তার নাম সুহেল গাড়ির মালিক রব্বানি এখানে হাজার হাজার লোক আমার জীবনে আমি এই এর ঘটনা দেখি নাই আমার নাম হলো রিয়াজুল ইসলাম এখানে একটা এই গরু গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম হলো সোহেল ইসলাম লোক এখানে হলো এই হলো হাজার হাজার লোক উনি এই এই হলো ঘটনা ঘটনাস্থল উনি গেছে এখানে উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে রক্ত পরে এই মারা গেছে গাড়ির ড্রাইভারের নাম হলো রব্বানি ওর বাড়ি হলো কন্যাহার ভাতটা রেডি খালি ভাই যন্ত্রপাতি নেন।